এই ওয়াচটি কিন্তু ওয়াটারপ্রুফ, এটি পরে আপনারা সুইমিং করতে পারবেন বা বৃষ্টিতে ভিজতে পারবেন। ব্যাটারি সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 30 দিন পর্যন্ত। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এবল গ্যাজেট। আমি নকিব, কেমন আছেন সকলে? আশা করি অনেক ভালো আছেন। দিন দিন কিন্তু স্মার্ট ওয়াচ ইউজকারীর সংখ্যা বেড়েই যাচ্ছে, আমরা কম বেশি সকলেই স্মার্ট ওয়াচ ইউজ করি। কিন্তু অনেকেই কনফিউজ থাকে যে বাজেটের মধ্যে কোন স্মার্ট ওয়াচটি নিলে ভালো হবে, আর সেটি দূর করার জন্য আমরা নিয়ে এসেছি হরেক রকমের স্মার্ট ওয়াচ, যেগুলোর প্রাইস অ্যারাউন্ড 2 থেকে 4 হাজার টাকার মধ্যে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট আমরা যে স্মার্ট ওয়াচটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মিব্রো X1। খুব স্টাইলিশ একটি স্মার্ট ওয়াচ। এটি যে বডিটি রয়েছে সেটিতে ইউজ করা হয়েছে প্লাস্টিক বিল্ড, এবং যে ডিসপ্লেটি রয়েছে সেটিতে ইউজ করা হয়েছে মেটাল বিল্ড। এই স্মার্ট ওয়াচটির বাম পাশে রয়েছে 2টি বাটন, একটি হোম বাটন, এছাড়া আরেকটি হচ্ছে স্পোর্ট বাটন। বেসিক্যালি এটিতে রয়েছে 38 স্পোর্ট মোড। এটিতে ইউজ করা হয়েছে 350 এম্পিয়ারের ব্যাটারি, যেটি আপনারা 2 ঘন্টা চার্জ করলে ফুল চার্জ হয়ে যাবে, এবং এটি আপনারা 14 থেকে 15 ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবেন। আর যদি এটি মোবাইলের সাথে আপনারা কানেক্টিং করে রাখেন, সেক্ষেত্রে এটি আপনারা 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত টানা ইউজ করতে পারবেন। এই ওয়াচটি কিন্তু ওয়াটারপ্রুফ, এটি পরে আপনারা সুইমিং করতে পারবেন বা বৃষ্টিতে ভিজতে পারবেন। এছাড়াও এটিতে সাধারণত স্মার্ট ওয়াচের যে সকল ফিচার রয়েছে সবগুলো ফিচার কিন্তু এটিতে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের যাদের বাজেট 4000 টাকার মধ্যে তাদের আমি এটি সাজেস্ট করব। এরপর আমরা যে স্মার্ট ওয়াচটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মিব্রো লাইট। বেসিক্যালি এটি খুব স্টাইলিশ একটি স্মার্ট ওয়াচ। এটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 5.0 ব্লুটুথ, এবং এটি কিন্তু ওয়াটারপ্রুফ, আপনারা এটি পরে সুইমিং করতে পারবেন, এছাড়া বৃষ্টিতে ভিজতে পারবেন। এটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 35টি স্পোর্ট মোড। ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালো, 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবেন। যাদের বাজেট 3000 টাকার মধ্যে তাদের আমি এটি সাজেস্ট করব। এরপর আমরা যে স্মার্ট ওয়াচটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মিব্রো A1। বেসিক্যালি যাদের বাজেট 3000 টাকার নিচে তারা কিন্তু এটি নিয়ে নিতে পারেন। এটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 20টি স্পোর্ট মোড, এছাড়া এটিতে 2টি বাটন রয়েছে, ব্লুটুথ রয়েছে, 5.0। খুব লাইট ওয়েটের একটি স্মার্ট ওয়াচ, এটির ওজন মাত্র 42 গ্রাম। স্মার্ট ওয়াচটি কিন্তু ওয়াটারপ্রুফ, এটি পরে আপনারা সুইমিং করতে পারেন বা বৃষ্টিতে ভিজতে পারবেন। এটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ডাইনামিক হার্ট রেট, স্পোর্ট ট্রেকিং সহ অনেক ফিচার। এরপর আমরা যে স্মার্ট ওয়াচটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইমিলেভের W01। বেসিক্যালি ইমিলেভ কিন্তু শাওমির একটি সাব ব্র্যান্ড, আপনারা সকলেই জানেন। যাদের বাজেট 2500 টাকার মধ্যে তারা কিন্তু এটি নিয়ে নিতে পারেন। এটিতে আপনারা পাচ্ছেন 70টি স্পোর্টিং মোড, এছাড়া 15 দিন পর্যন্ত আপনারা এটি ইউজ করতে পারবেন। এটি পরে আপনারা সুইমিং ও গোসল করতে পারবেন বা বৃষ্টিতে ভিজাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এরপর আমরা যে স্মার্ট ওয়াচটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইমিলেভের W12। এই স্মার্ট ওয়াচটির ব্যাটারি সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 30 দিন পর্যন্ত, যা অন্যান্য স্মার্ট ওয়াচের তুলনায় অনেক বেশি। এছাড়া এটিতে রয়েছে 13টি স্পোর্ট মোড। এই স্মার্ট ওয়াচটির পিছনে রয়েছে সেন্সর এবং চার্জিং টার্মিনাল, ওয়াটারপ্রুফ, আপনারা এটি পরে বৃষ্টিতে ভিজতে পারবেন বা সুইমিং করতে পারবেন। লাস্ট আমরা যে স্মার্ট ওয়াচটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাইক্রোওয়ার W17 Pro। বেসিক্যালি আমার মতো যাদের বাজেট 2000 টাকার মধ্যে তারা কিন্তু এই স্মার্ট ওয়াচটি নিয়ে নিতে পারেন। আমি পার্সোনালি এই স্মার্ট ওয়াচটি ইউজ করি, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। 11টি স্পোর্ট মোড রয়েছে, এটি আপনারা একবার চার্জ করলে আপনারা 15 থেকে 16 ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবেন, যদি মোবাইলের সাথে কানেক্ট না থাকে। আর যদি মোবাইলের সাথে কানেক্ট করে রাখেন, সেক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত আপনারা এটি ইউজ করতে পারবেন। এই স্মার্ট ওয়াচগুলো আমাদের শপে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা যারা নিতে চান আমাদের শপে চলে আসতে পারেন। আমাদের শপের অ্যাড্রেস, ফেসবুক লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এছাড়া আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান, আমাদের ভিডিওর নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। এই ছিল আজকের ভিডিও, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।